That is just nice to watch. একটু আনফরচুনেট বলতে হবে টেরোদের জন্য, ইউরি এত চমৎকার ওপেন করে দেওয়ার পরে তার টিমমেটরা লং এবং সিটি স্পন দিয়ে পুশ করা প্লেয়ারগুলোকে যে ফেলতে পারলো না অথবা বম সাইটটা ডিফেন্ড করতে পারলো না, এবং একটা রাউন্ড আবারও সিটিদেরকে দিয়ে দিল যখন তাদের রাউন্ডটা নেওয়া উচিত ছিল না। আমার মনে হয় একটু বলতেই হবে যে অ্যাসাসিনস দে আর প্লেইং আ লিটল বিট স্লপি, তাদেরকে তাদের খেলা স্টেপ আপ করতে হবে। এভাবে করে চালিয়ে গেলে আমার মনে হয় অলরেডি সুরা টার্গেট ইজ ইন আ বেটার রিদম, এবং সুরা টার্গেটের সাথে এভাবে খেলে আমার মনে হয় অ্যাসাসিনস উইল বি এবল টু ফেল দিস ম্যাপ। But আমরা আবারও দেখতে পাচ্ছি কার্টম্যান উইথ হিজ অপ অ্যাট মিড, ইউরি উইথ হিজ অন সেকেন্ড উইন্টার, এবং বট ইউরি বলতেই হবে তার টিমের জন্য অসাধারণ পারদর্শিতা এবং অসাধারণ পারফরমেন্স পারফর্ম করছেন। বাট টুয়েলভ পার্সেন্ট তুহি এবং ইভিলাইজার তারাও বিভিন্ন রাউন্ডে তাদের নিজস্ব পারদর্শিতা দেখিয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে বট ইউরি সরি অ্যাসাসিন ইভিলাইজার ওয়াজ টেকেন ডাউন বাই ডেমন ফ্র্যাগনেট। তার বি ডিফেন্স বলতেই হবে অসাধারণ, অন্যদিকে আমাকে বলতে হবে হাবিবি, তার এ ডিফেন্স খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর প্রতিবারই, কিন্তু একটু স্লপি খেলা আমরা দেখতে পাচ্ছি কার্টম্যান এবং মেবি ডেঞ্জারের থেকে আমি বলবো না, ডেঞ্জার ডিড রিয়েলি ওয়েল ইন দি প্রিভিয়াস রাউন্ড, বাট কার্টম্যানের থেকে একটু অগোছালো খেলা দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকবার সে যখন মিডে পিক আপ হয়ে যাচ্ছিল ফেপম্যান এলং ওয়ান্স এগেন এক্সেলেন্ট প্লে, সে আবারও এলংয়ে দুটো ফেলে দিল এবং সেই সাথে মনে হয় সেখান দিয়ে সে তার টিমের জন্য রাউন্ডটা কভার করে ফেললো, কারণ বম্ব ইজ অ্যাকচুয়ালি ড্রপড ইন এ লং ফিট, এবং এ লং ফিটে বম্ব ড্রপ লাস্ট পার্সন ফর দি টেরোর্স ইজ অ্যাকচুয়ালি গোয়িং এ লং স্লোলি, হি প্রবাবলি ওয়ান্টস টু পিক ওয়ান অর টু প্লেয়ার্স, বাট আই ডোন্ট রিয়েলি থিঙ্ক হি ক্যান ডু এনিথিং হিয়ার। সিটিরা তাদের চমৎকার পজিশন নিয়ে নিয়েছে, আমার মনে হয় টেরোদের জন্য একটু স্লপি ছিল আগেরবার, তারা যদি পিটটা চেক করতো এবং পিটে যদি তারা ডাবল কিল না দিত হয়তো তারা রাউন্ডটা এখানে নিতে পারতো, বাট নেভারটালেস সিটিরা এখন 9-5 লাস্ট রাউন্ড অফ দি ফার্স্ট হাফ, টেরোদের জন্য এই রাউন্ডটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে এটা নেওয়ার চেষ্টা করতেই হবে এবং যেভাবেই হোক এই রাউন্ডটা তাদের পক্ষে কাউন্ট করাতে হবে, আদারওয়াইজ ইফ দ্য রাউন্ড গেম প্লে গোজ টু 10-5 তাহলে এটা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে, কারণ আমি মনে করি যে সিটিদের চেয়ে টেরোদের জন্য এই ডাস্টুতে একটু বেশি ওপেনিং তৈরি হয়, একটু বেশি সুবিধা থাকে, সো খুব বেশি রাউন্ড পিছিয়ে থাকে মিড পিক নেওয়ার, বাট এইবার কোনো সফলতা নাও আসে, ইভেনচুয়ালি তারা এ শর্টের দিকে মুভ করলো, টেরোরিস্টরা অনলি ওয়ান প্লেয়ার আই ক্যান সি অ্যাট এ শর্ট, আদার্স আর এ লং, এ লং এ ডোরের ঠিক বাইরে এখান থেকে হাবিবি রয়েছে এবং হাবিবি ইজ ইন আ গুড পজিশন টু টেক ডাউন টু কিলস, এবং হাবিবি ইভেনচুয়ালি বি ট্রেডেড আউট বাই তুহি, বাট নেভারটালেস সে সেই ক্রেডটা করার আগে অলরেডি টুক ডাউন টু, নাইস প্লে ফ্রম উইন্টার, সে সিটি বমসাইড এ এবং সিটি র্যাম দিয়ে যে প্লেয়ারটা আসছিল তাদের দুজনকে টেক ডাউন করে ফেলার কারণে এটা এখন 2-1, but the bomb is dropped at A long, already two city players are making all their way to A long side, ebong amar mone hoy ei khantay this is a very important clutch round for Winter. He has been playing extremely well, but he's also against two of the very good players for the city, which is Danger and Fragnet. Ebong ami thik jani na what he can do, Fragnet did not miss his shot, a nice headshot to finish up the rounds 10-5. Okay, so we can see a good first half coming out from the Sura target. On the other hand, Assassins, they tried their best. এবং আমার মনে হয় তাদের হাতে আরো দু তিনটা রাউন্ড কাউন্ট করানোর সুযোগ থাকলেও দে অ্যাকচুয়ালি ফেইলড সামহাউ, অথবা আমাকে বলতেই হবে যে হয়তোবা সিটিরা দে হ্যাভ played with lot of element of surprises ebong jeta taderke 10 ti round secure korte anek help koreche ekhon ami dekhte chai je sura target tara terror e je ki kore ekhon tader hatei shot call korar khomota royeche ebong tara jodi ekshathe jete chay kono ekta dike তাহলে তারা সেটা জিতেও পারে। আমার মনে হয় এটা অ্যাসাসিনদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে এই রাউন্ডে জিততেই হবে, দুটো পিস্তল রাউন্ড যদি তারা হারে এবং 10-5 যদি তারা পিছিয়ে থেকে খেলতে থাকে এবং এই অবস্থায় যদি তারা পিস্তল রাউন্ড হারে তাদের জন্য খেলাটা জিতা ওভারঅল খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সুরা টার্গেট হ্যাজ মেড দেয়ার ওয়ে অল দ্য ওয়ে টু এ বম সাইট ফ্রম এ শর্ট, নো লং প্রেজেন্স, একজন প্লেয়ার মাত্র এ লংয়ে যাওয়ার চেষ্টা করছে, ডেঞ্জার উইথ নাইস ডাবল কিল অ্যাট এ বম সাইট, হাবিবি অলসো টুক ডাউন ওয়ান প্লেয়ার, ইটস আ 4-2, এ লংয়ে একজন প্লেয়ার রয়েছে হু ইজ অ্যাকচুয়ালি
basically assassin stabilizer, but Cartman prevailed to be the better shooter over there with his tech knife, 4 vs 1. আমার মনে হয় না তেমন কিছুই আর করা সম্ভব এখান দিয়ে ডুয়াল পার্সনের জন্য। হি ইজ ভেরি লো অন এইচপি, হি ট্রাইড হিজ বেস্ট, একজন প্লেয়ারকেও সে নিতে পারলো না 4-1-এ। 4-0-তে টেলোরা অনেকটা কনভিনিয়েন্সের সাথেই ফার্স্ট পিস্তল রাউন্ডটা জিতে গেল। সো আমাকে বলতেই হবে অ্যাসাসিনরা এখন যথেষ্ট পিছিয়ে পড়েছে 11-5, টেলোরা তাদের তারা এখন অ্যান্টি ইকো সিটিদের এগেনস্টে খেলবে এবং হয়তো পরবর্তী দুটো রাউন্ডও তারা খুব ইজিলি তাদের ব্যাগের মধ্যে ভরে নিতে পারবে। সো আমি আমি এখন দেখতে চাই যে 13-2-তেও যদি পিছিয়ে থাকে অ্যাসাসিনরা, তাদেরকে এর বিরুদ্ধে কোনো কিছু করার আছে? তারা কি পারবে এটাকে কামব্যাক করতে? এবং কামব্যাক করাটাই এখান দিয়ে তাদের একমাত্র, মানে তাদের জন্য কঠিন হলেও তাদের চেষ্টা করতেই হবে। হ্যাঁ, চেষ্টা তো অবভিয়াসলি করতে হবে। এন্ড গুড নিউজ ইজ স্ট্রিম ইজ ব্যাক। ওয়েল, স্ট্রিম কি নিয়ে কিছু সমস্যা হচ্ছিল, উইচ আই এম রিয়েলি সরি, বাট এখন টেরিস্টদের আই থিঙ্ক দে শুড জাস্ট বিল্ড আপ দেয়ার ইকোনমি অ্যান্ড কিপ পুশিং টেরিস্ট অ্যান্ড সিটিদের, লাইক সিটিদের এখন হচ্ছে ওদের কমপ্লিটলি, বিকজ ইটস ডাস্ট টু দে নিড অ্যান অপ, ওদের মিড কন্ট্রোলটা নেওয়া লাগবেই। সিটিরা যদি মিডটা ধরতে পারে, লাইক দে ক্যান গেট দ্য নিউজ ফর লাইক শর্টেকে যাচ্ছে বা কি, এটা কিন্তু ক্রুশাল একটা পয়েন্ট ম্যাপের জন্য। ওয়েল, অলরেডি আমি এটা বলবো যে সিটি অ্যাকচুয়ালি এই ম্যাপের জন্য একটু বেশি পিছিয়ে পড়েছে, বাট স্টিল আই উডেন্ট সে দ্যাট রুলিং দেম আউট অফ দ্য গেম, কারণ আমি দেখতে পাচ্ছি যে সিটিদের জন্য ইউরি উইন্টার, তারা দুজন স্পেশালি উইন্টার এবং ইউরি আমি বলবো তারা দুজন অ্যাকচুয়ালি অত্যন্ত ভালো খেলছে। ইউরি তার অপটা যদি তার হাতে আসে, সে অপ নিয়ে টি হিসাবে খুবই ভালো খেলছে, এবং অপটা যদি হাতে আসে এবং সে যদি অপের মাধ্যমে তার টিমের জন্য কন্টিনিউয়াসলি 2-3টে ফ্র্যাক তৈরি করে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে হয়তো তাদের জন্য কামব্যাক দেওয়া সম্ভব। কিন্তু অ্যাট দি সেম টাইম ডাস্ট টু এর টেরোদের জন্য অ্যাগ্রেশনের সুযোগ অত্যন্ত বেশি। আমার কাছে মনে হয় যে সিটিদেরকে প্রত্যেকটা রাউন্ডে খালি তাদেরকে জিততে হবে এখন থেকে তাই না, তাদেরকে যথেষ্ট প্লেয়ার অ্যালাইভ রেখে জেতার চেষ্টা করতে হবে যাতে তাদের ইকোনমি কোনোভাবে টিকে থাকে, এবং একজন দুজন যদি প্লেয়ার হারায়ও তাদের জন্য একটা উইপন ড্রপ করে দিতে পারে। এবং আমার মনে হয় যে টেরোরা তারা যদি এখন কিছুটা রাশ করে খেলে, আমার মনে হয় সিটিদের জন্য এটা বেশ ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আমি দেখতে পাচ্ছি এলং এ অলরেডি একটা রাশ, 4 জন টেরো প্লেয়ার অলরেডি এলং দিয়ে ঢুকে পড়েছে, সিটিরা 2 জন এ সাইটে, কোনো রোটেশন আমি এখনো দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ আনলিমিটেড আনফরচুনেট, দ্যাট ইজ আ নাইস শট ফ্রম ইউরি, হি ট্যাগ ওয়ান প্লেয়ার বা হি কুডেন্ট টেক ডাউন দ্য প্লেয়ার অন দি আদার হ্যান্ড, কার্টম্যান দিস টাইম হি প্রিপেয়ার টু বি দ্য বেটার অপার, সে তার টিমের জন্য বম্ব সাইড অলমোস্ট ওপেন করে দিয়েছে, দ্যাট ইজ আ নাইস শট কামিং আউট ফ্রম ডুয়াল পার্সন ফ্রম মিড, এবং এ শটে একজন প্লেয়ার আছে, এই শর্টের প্লেয়ারটা আগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডুয়াল পার্সন অ্যানাদার গ্রেট শর্ট, 2-2, অত্যন্ত ইম্পর্টেন্ট কন্ডিশন গেমের জন্য। টু হি বিফোর দ্য বম্ব অ্যাকচুয়ালি বিন প্ল্যান্টেড, হি টুক ডাউন দ্য প্লেয়ার অ্যাট বম্ব সাইড, লাস্ট প্লেয়ার কামিং ফ্রম এ এ লং ফর টেরোর্স, হি অ্যাকচুয়ালি মেড হিজ ওয়ে অল দ্য ওয়ে টু এ বম্ব সাইড, হি ইজ প্ল্যান্টিং দ্য বম্ব। আমার মনে হয় টু হি অলরেডি নোজ হিজ পজিশন, বাট হিজ পজিশন টু হিজ পজিশন ইজ অলসো বিন ফাউন্ড বাই হাবিবি, বাট নেভারটেলেস হাবিবি ইজ ট্রাইং হিজ বেস্ট টু গেট দ্য বম্ব প্ল্যান্ট। বাট আমার মনে হয় ডুয়াল পার্সন নাইস, তার টিমের জন্য কমপ্লিটলি সে একলাই বলতে গেলে রাউন্ডটা সেভ করে দিল, 3টে কিল উইথ হিজ অফ, এক্সিলেন্ট রাউন্ড, এক্সিলেন্ট রাউন্ড। ওয়েল, ইফ সিটিদের ডিফেন্সটা আই মাস্ট সে ইট ওয়াজ এক্সট্রিমলি গুড, মানে ওয়েল টেরোদের পুশটাও কিন্তু বাজে ছিল, বাট দে ওয়ার কমপ্লিটলি শাট ডাউন। অ্যাকচুয়ালি প্রথমে তারা এসআইটে যে ওপেনটা করেছিল, এরপরে তারা স্পেশালি মিডের অপার দ্বারা দুটো প্লেয়ার পিক হয়ে যাওয়া, সেটা আমার মনে হয় খুবই, হ্যাঁ আমি একটু বাজে খেলাই বলতে হবে, যেটা আমি বললাম, লাইক ওরা যদি মিড কন্ট্রোলটা নিতে পারে, লাইক ডাস্ট টু ইজ এমন একটা ম্যাপ যদি, কারণ এ সাইটে ঢোকার জন্য এ শট খুবই ক্রুশাল একটা প্লেস, সো তাহলে কিন্তু এতে যাওয়ার লাইক একটা ক্রুশিয়াল পয়েন্ট বন্ধ করে দিতে পারতেছে। No, as you said, please continue with your video. মনে হয় না এই রাউন্ডে আর বেশি কিছু বলার আছে। আমার মনে হয় ডেঞ্জার, হি ওয়েন্ট ডাউন, ইয়া, এগেইন নাইস ফ্র্যাক্স ফ্রম ইউ ফ্রম ডুয়াল পার্সন, ইয়া, উইন্টার, প্লিজ, সরি, ইনসেন্ট
হ্যাঁ, যেটা বলতেছিলাম, লাইক জো পারসন অ্যাট দ্য স্টার্ট অফ দ্য রাউন্ড, অলসো ইন দিস রাউন্ড, হি টুক ডাউন ওয়ান ইন মিড, সো শর্টের কন্ট্রোলটা যদি নিতে পারে, লাইক দে আর কমপ্লিটলি শিওর যে না মিডে কেউ নাই, তাহলে তোমরা লং দেখো আর আমি বি দেখতেছি। বাট যদি ওরা মিডটা ছেড়ে দেয়, দেন ইটস রিয়েলি হার্ড টু নো দে ওয়ার দ্য টেরোরিস্টস আর গোয়িং, কারণ মিড ওপেন রাখলে দে ক্যান গো ফ্রম মিড টু বি, মিড টু সি টি বি। So yeah, it's a very crucial point and it's good to see that drill person is finally taking this position and holding it. But Eber it's a mid to be. Another opening kill for dual person. He's doing great job for his team in this half. হ্যাঁ, দেখা যাচ্ছে টেরিস্ট প্ল্যান করতেছে মিড টু বি করার। Oh, we can see a mid to be try here. Oh, but another nice shot. Good. And okay. I have to say excellent support coming out from Evilizer here. Dual person definitely played really good, but Evilizer on his aid, sheo dutu kill kore tar team er jonno ar ki round ta khubi easy kore dilo. There could be more casualties for them, but nevertheless city ra aro ekti round tara control korte bole, ebong amar mone hoy insane tumi jeta bolecho city ra kintu tader mid er dike khubi monojog dicche, tara kono bhabe mid er control ta chaacche na ebong terror der ke map er upor kono control i dite chaacche na, jodi terror ra jar phale terror der ke je kono jagatei tara jawar chesta korche shekhaney taderke probol protibondhokotar mukhomukhi hote hocche, ebong the gun fights with cities with their better weapons is winning every single time quite conveniently. এখন আমি জানতে চাই যে টেরোরা, তারা কিন্তু অলরেডি তিনটে রাউন্ড পরপর হেরে গিয়েছে এবং তারা প্রিভিয়াস রাউন্ড দে ওয়্যার অন ইকো, এই রাউন্ডেও তাদের মানি ইজ নট রিয়েলি দ্যাট গুড, তাদের হাতে পাঁচটা রাইফেল রয়েছে কিন্তু তারা তিন রাউন্ডে কোনো বম্ব প্ল্যান্টই পায়নি বলতে গেলে, এই রাউন্ডে তারা যদি বম্ব প্ল্যান না পায় নেক্সট রাউন্ডেও তাদের ইকো করতে হতে পারে। এই ক্ষেত্রে উইন্টার তুমি কি মনে করো, সরি অ্যাসাসিন টু ইনসেন তুমি কি মনে করো? এই রাউন্ডটা অ্যাকচুয়ালি আমি বলবো যে ওরা একটা ভুল করছে, বাট লুকস লাইক ইটস গোয়িং ওয়েল ফর দেম, কারণ ওদের দুইটা অপার এবং দুইটা অপারটা ওরা এ সাইডে রাখছে, এ সাইডে একটা সাপোর্ট প্লেয়ার রাখা উচিত, কারণ ইফ ইউ লুক টু ওয়েল ওয়েল পার্সন উইথ নাইস শট অ্যানাদার শট। আচ্ছা ওকে, আই টেক মাই ডাবল অপ সেট আপ বট ইউরি টু কিলস, ডুয়াল পার্সন গট ওয়ান কিল, ডেমন সরি and also I believe that was Evilizer who got another kill. Yes, so none to zero, pachta player er modhe ekta player o felte parini city the terror ra, ebong they have went down all of them, look at their money, they have no money, they went for one p90 for what? I don't know, this have it a questionable, this is in my terms actually stupid, but looks like let's see what they have in plan. I guess they'll go for a mid to B. But ever mid to B gele eta kintu city der jonno terror der jonno khubi difficult hobe, because of why, karon city ra they have put three players on the B side, one at also, mid, two at B. Also the guy who's watching mid has an AK, so last time they had like an advantage because there was an upper in mid, but there's an AK, so here comes the push. এবং এ বম সাইডে গেলেও এটা খুব ডিফিকাল্ট হবে, কারণ এ বম সাইডে দুটো দুটো রেঞ্জ, দুটো লং রেঞ্জ পজিশনই কিন্তু দুজন অপার কভার করছে, সো আমার মনে হয় যে টেরোদের জন্য আই এম নট রিয়েলি শিওর হোয়াট দে আর গোয়িং টু ডু, বাট মেবি দে জাস্ট নিড টু ফোর্স আপ রোটেশন হিয়ার, দিস ইজ হোয়াট আই ওয়াজ থিংকিং, ইটস আ বি পুশ, ইউ ক্যান সি দ্য টেরোরস আর গোয়িং, বাট উইন্টার ইজ ইন গুড পজিশন, টুক ডাউন ওয়ান, আদার টেরোরস আর রাশিং ইন এন্ড হি প্রোবাবলি বি ইন নট বি আ ভেরি গুড পজিশন দেয়ার, হি টুক ডাউন টু, his backup is coming, he took down three, two, he nice backup from him, wow, ami thik jani na je kibhabe eta bolbo, this is what I was about to say, like they should try for a fake, but I mean the assassins almost bought it, but they are very cautious about the, like they are very aware of everything around it, but agar je tomra double up dekhte parte they could either go for like double mid pick, so jara cross korbe like ekjon ba dui jon at least damage khabe or down hole to better, or they could go for one guy picking mid and another guy going B. As we were and talking, as you said, Winter already got tagged, he only has 20 HP, and also Cartman took down Tuhi. This is going well. That is for the sure. thing. They took down the mid player for cities. They also tagged one player who's at B, only 20 HP left on Winter. এবং তারা এখন সবাই মিলে চেষ্টা করছে এই বম সাইডে ঢুকে যাওয়ার, এই বম সাইডে দুজন প্লেয়ার ডিফেন্ড করছে, আমার মনে হয় এ লং এর পুশটা এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট, তারা যদি এ লং দিয়ে পুশ না থাকে তাহলে তাদের ঢোকাটা ডিফিকাল্ট হয়ে যাবে, এবং সাডেনলি দে হ্যাভ ফলেন ব্যাক ফ্রম এ, কি আমরা দেখতে পাচ্ছি মিডে সিটিদের একজন চলে আসছে, আমি একে কি পিক করা সম্ভব? I would actually say they should have gone for the push.
তুমি যদি তুমি যদি এলং দিয়ে এ শহরতে তোমার পুরুষ দিতে হলে তোমাকে কাউকে এলং এ হ্যাঁ পাঠাতে হবে। অবভিয়াসলি ইটস আই মিন অ্যাট লিস্ট ফর আ ডিস্ট্রাকশন ইউ হ্যাভ টু গো এ লং। অ্যাট দি সেম টাইম বিতে কিন্তু এখন ওদের উইন্টার রয়েছে এবং উইন্টারের এইচপি আমরা জানি যে খুবই কম, মাত্র 20, এবং বিতে এই মুহূর্তে দুজন প্লেয়ার রয়েছে। যদি টেরোরা চায় যে এখন মিড টু বি করবে অথবা ডিরেক্টলি বিতে যেতে চায় তাহলেও হতে পারে, বাট নেভার দ্য লেস বট ইউরি ওয়ান্স অ্যাগেন টুক ডাউন দ্য সেকেন্ড প্লেয়ার এ শট আপ। কিন্তু টেরোরা তারা কেন জানি পারসিস্টেন্টলি অ্যানাদার শট, ও মাই গড, ফ্যাপম্যান ইজ দ্য থার্ড এন্ড হি ফাইনালি কানেক্টস এন্ড Yeah, as I was saying, Fapeman is pinned down at a shot. There's somebody at the Xbox. No. Oh, evil eyes. আমাকে বলতে হবে এটা খুব স্টাবুন খেলা ছিল সুরা টার্গেটের জন্য। তারা কিন্তু এতটা, তারা এ শট একজন প্লেয়ার হারালো, তারা এ শট থেকে ফল ব্যাক করলো এবং সেকেন্ড টাইম তারা আবারও এ শট আসলো, একজন একজন করে পিক নিতে গিয়ে একজন একজন করে মরলো। এটা মনে হয় খুবই দুঃখজনক যে তারা এতটা এতটা বোকামির পরিচয় দিল অথবা জেদের বসে তারা রাউন্ডটা হারলো। বাট বট ইউরি ডেফিনেটলি সে তার শটগুলো খুব ভালো মতো কানেক্ট করেছে এবং তার টিমের জন্য রাউন্ডটা সেভ করে। মেবি উই আর গোয়িং টু সি আ বি রাশ ওভার হিয়ার। ফেটম্যান টুক লট অফ ড্যামেজ থ্রু দি স্মোক এবং তারা ইমিডিয়েটলি ফল ব্যাক করলো। লাকিলি তারা এখন পর্যন্ত কোনো প্লেয়ার হারায় নাই এবং তারা পিনাইটি খেয়েছে। আমি জানি না এবার হাবিবি কোনো পিক করতে পারবে না। হাবিবি টুক ডাউন টু হি বাট অ্যাসাসিন ইভিলাইজার অ্যাকচুয়ালি টুক ডাউন দ্য টুক ডাউন হাবিবি। টেরোরা আবারও টানেলে ফেরত গিয়েছে তাদের একজন প্লেয়ার। আমি আমি তারা অগোছালো খেলা খেলছে, তারা জেদি খেলা খেলছে, তাদের কোনো সেট আপ ছাড়াই খেলছে। আমি এটা পছন্দ করতে পারছি না। বলা যায় তারা পাপ খেলছে। ও অ্যাসাসিন, ও ওয়াও, আই মিন উইন্টার, উইন্টার ভেরি কাম এন্ড সলিড স্প্রে ডাউন শর্ট বার্স্ট থ্রি কিলস। মিডে আমরা দেখতে পাচ্ছি মিডে একজন প্লেয়ার পুশ করার চেষ্টা করেছিল, হি ওয়াজ কমপ্লিটলি ফ্ল্যাশ টেরোদের জন্য, যার ফলে ডুয়াল পার্সন আই থিঙ্ক দ্যাট ওয়াজ টু হি প্রবাবলি, সে খুবই সহজে তাকে পিক আপ করে নিতে পারলো। সো অ্যানাদার ফেইল পুশ কামিং আউট ফ্রম দি টিস। সাতিল ভাই, অ্যাসাসিন ইফ ইউ লুক অ্যাট দ্য স্কোরবোর্ড অ্যাসাসিনস লাইক ইন এ রো দে ওয়ন 7 রাউন্ডস, লাইক ইয়া সেটা আমি হঠাৎ করে কিছু করতে পারতাম। What about now? Somebody had to step up, somebody had to do something amazing for their team, ebong dual person suddenly I think now it will be a good yeah exactly I was going to say Sura Target should give, like do a pause and they did. Okay, I have brain reading capabilities. Yay. So আমি ভেবেছিলাম যে সুপার টার্গেট মেবি দে ওয়ার ট্রাইড, তুমি যেটা বলেছিলে কোনো কিছু নতুন করে চেষ্টা করো এবং তারা এবার চেষ্টা করেছিল এ লং এ পুশ দেওয়া, কিন্তু নেভার দ্য লেস আমরা দেখলাম যে ডুয়াল পার্সন চম। সেই তুলনায় এখনের খেলাটা কমপ্লিটলি অন্যরকম। এটা যেন সুপার টার্গেট যেন আগের টিমটা যেটা খেলছিল প্রথম হাফে এখন যেন সেই টিমটাই নয়। আই থিংক ওদরা লাইক কনফিডেন্স ট্যাক কামিং আউট অন ইভিলাইজার দাও। ইয়েস, oh hanabi is opening from habibi, this one was good. It is khubi important chilo a bomb side e matro ekjon ache, ekhon jodi city terror jodi ekhoni dhuke porar chesta kore they probably will be able to open up this ball bomb round my I mean without any problem. They have spotted the player, she player ta khubi low, he will probably go down but yuri, but before he goes down he still took down one player. Amra dekhte pacchi city spawn e already ekjon player chole esheche to he and he probably in a good position to take down another player but no Korean habibi another good play. This is a very important clutch round but wow. Sad that was a habibi very that was a very stack. Good retake from the CTs and to him to hear yolo push ta kaaj korche কিন্তু এখন অ্যাসাসিনস আর অন দ্য রোল, ওদের কনফিডেন্স আছে, ওদের হাতে মানি আছে এবং তারা জানে রিস্ক তারা নিতে পারবে, তারা সেটাই তো করছে। তারা দে আর নট ফলিং ব্যাক, দে আর জাস্ট ট্রাইং দেয়ার হার্ট অ্যান্ড সোল, তারা ঢুকে যাচ্ছে এবং তারা দে আর নট জাস্ট লাইক ব্যাকিং অফ এট অল। অন্যদিকে সুরা টার্গেট দিস টাইম দে হ্যাড ভেরি গুড ওপেনিংস বাট স্টিল দে হ্যাড দ্য বম্ব প্ল্যান এন্ড এভরিথিং কুডন্ট হোল্ড দ্য লাইক সাইট as like you obviously know eccentric from evolution gaming. He always says that CSGO is in like flow. The game completely depends on the flow. Whichever team has the flow, they will obviously win the round. Doesn't matter what the other team is or whatever. So apparently the flow is completely on Assassin's side. If you win 9 rounds in a row. Yeah, exactly.
Oh, looks like Habibi somehow got tagged. Yeah, Habibi took a little bit of damage, but there's two player coming at mid. Nice kill from Fateman. Nice kill from Fragnet also. They will probably get a kill at bot. Yuri, nice kill at what? Dual person also took down one player. Assassin Winter also took down one player. What is this, man? Cartman is in a good position. 2 versus 2. Winter. Okay, this is really bad. Really, really bad. The Assassins are on match point right now. And Sword Target on 13. So. And they have, like. What a fokir. Like, Bangla bullam. What a fokir. Well, no. they still managed to, like, buy armor and AKs. But no. They have to buy something. Yeah, there is actually, like, this. Nothing else they can do. এখন দেখি এলং এ যদি তারা কিছু করতে পারে ডুয়াল পারসন উইথ হিজ অফ ইজ এন গুড হি ফেল ব্যাক আমার মনে হয় এটাই ভালো ডিসিশন ছিল হি ডিডন্ট টেক এনি রিস্ক ওভার দ্যাট সুন্দর একটা স্মোক যদিও করেছে বাট এটা মনে হয় ডুয়াল পারসনের পক্ষে বেশি কাজে লাগতে পারে হি প্রবাবলি উইল গেট ও নাইস নাইস ব্যাঙ্কিং থ্রু দি স্মোক যার ফলে ডুয়াল পারসন তার পজিশন চেঞ্জ করতে বাধ্য হলো কিন্তু তিনজন প্লেয়ার এ তে একজন বট ইউরি অ্যানাদার গুড অফ শট এই শট দিয়ে একজন প্লেয়ার আসছে এবং আমার মনে হয় বট ইউরি প্রবাবলি উইল বি এবল ডেমন ফ্র্যাগমেন্ট এক্সেলেন্ট ফ্র্যাক্স কামিং আউট ফ্রম হিট টু কিলস এট দি এ বম সাইড লাস্টে যে ছিল বট ইউরি ওয়াজ অলসো টেকেন ডাউন বাই কার্টম্যান মে বি দিস ইজ দ্য টাইম হোয়েন উই ক্যান সি দ্যাট দ্য টেরর্স উইল বি এবল টু সিকিউর দিস রাউন্ড এই রাউন্ড হয়ে গেলে তাদের হাতে 14 রাউন্ড হয়ে যাবে লাকিলি দে আর নট টু ফার বিহাইন্ড এই রাউন্ডের পরে যদি তারা আর একটা রাউন্ড দিতে পারে তাহলে গেম উইল বি টাইড এবং মেবি হাবিবি অ্যান্ড হিস টিম হ্যাজ টু ডু সামথিং অন দ্যাট দে হ্যাভ টু মেক শিওর দ্যাট দে গেটস দ্য টু ড্র হিয়ার দে গেটস দ্য হাই স্কোর অ্যান্ড দে সিকিউর সাম পয়েন্ট ফ্রম দ্যাট টিম ফর দ্যাট টিম এবং দিস ইজ দ্য মোমেন্ট ম্যান ইয়া ওয়েল অ্যাসাসিয়ান্স আর আই মিন আই এম শিওর ইন গেম দে আর সেইং লাইক আর সমস্যা নেই টাকা আছে বাই করো আর হোল্ড করো লাইক জাস্ট লুক এট দ্যার মানি দে স্টিল হ্যাভ ডাজন্ট রিয়েলি ম্যাটার এটা লাস্ট রাউন্ড এবং যত টাকাই তাদের থাক কিছুই কাজে আসবে না যদি তারা এই রাউন্ডটা না জিততে পারে এবং সুরা টার্গেট তারা যতটাই একসাথে একের পর এক হারুক না কেন অথবা যাই হোক না কেন এই রাউন্ডটা যদি তারা জিতে যায় তাহলে অ্যাসাসিনস এর সমস্ত পরিশ্রমই বৃথা ও হার্টম্যান বেয়ারলি মিসেস উইন্টার এলং আমি দেখতে পাচ্ছি এলং এ কেউ নাই ডেমন মেড হিজ ওয়ে অল দ্য ওয়ে টু এলং এবং তারপরে সে ফল ব্যাক করলো মিডে তারা একটা পিকের চেষ্টা করছে এবং মিডের পিকটা মিডে রয়েছে আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে উইন্টার ছিল না না একটু মিসকমিউনিকেশন হয়েছে ডেঞ্জার ফ্রম দেয়ার সাইড গেভ ড্যামেজ টু হাবিবি Now again, I have to watch at Boot Bot Yuri. If he gets the kill at A short, he actually got flashed out. There's a good angle. Oh, he tagged him. He tagged him. He tagged him. I think they shouldn't be pushing this anymore. Oh, nice fragment in the at the end of the day, he took down the kill. There is one player at car. Nice kill from dual person again with his AWP. Excellent play. Okay. Bomb site. Tara mid to beat our Tista Gorcha. Nice throw. But Assassin Winter again. Excellent calm position. Hold it. Bomb drop. 1 versus 2. 3. 1 versus 3. Can Fatman do it? I don't know. Fateman is actually bottom fragging for his team, and probably this is the time when he has to do something for his team. But only 30 seconds in hand. And it's a GG. Good try. That is a very good try. Excellent gameplay both from Yuri and Dual Person at the same time. Well played, guys. Winter, very well played. Be danger, Cartman. Thank you, everyone, for participating. But eventually. Alright, very, very exciting game, guys. Thanks to Pisho Racha, he aces, Explorer, Shatil Bhai, ESA, and Insane for streaming. Thank you, everyone. Oh, I mean, Numble, so nice, thanks. And Winter, yeah. Winter. Good game. Winter. Thanks, Shatil Bhai, thanks. Winter, tumar khela dekhe amra gorbito. Thanks, man, thanks. In fact, Insane eto gorbito jo gorbobotii hoye geche. Oh, man, insane. Acha, thanks everyone for watching, and I'm really sorry for this. Like problems with the stream. Shout out to Insane, Shatil Bhaiya, and other casters, and also Pisho Racha. Thanks, guys. Okay. Detox. Yeah.